হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি একটা নোটিফিকেশান সেটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে দিচ্ছে ঠিক আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ঠিক আছে যার জন্য নোটিফিকেশান বেরিয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যে এই ক্যাটাগরির মধ্যে পড়বেন ঠিক আছে তো আমি এটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান যদি করতে চান আপনাকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে ট্রিপল ডব্লু ডট এম ডাব্লু বি ডট ও আর জি এখানে দিয়েছে যিনি সিটিজেন হতে পারবেন সিটিজেন অফ ইন্ডিয়া তিনিই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তাকে চল্লিশ বছরের কম বয়সে হতে হবে ঠিক আছে দু হাজার আঠেরো জানুয়ারি থেকে কাউন্ট করে এখানে দিয়েছে যে যে ক্রাইটেরিয়াগুলো লাগবে প্রথমে হচ্ছে আপনাকে জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য নেওয়া হচ্ছে এটা আচ্ছা নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে দিয়েছে দুশোটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে জেনারেল পাবেন পঁচাশিটা ভ্যাকেন্সি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা জেনারেল যদি পিডাব্লিউডি হয় তাহলে নটা ভ্যাকেন্সি আচ্ছা জেনারেল এক্স সার্ভিস ম্যান হলে এগারোটা ভ্যাকেন্সি আচ্ছা জেনারেল যদি মেরিটেরিয়া স্পোর্টস পারসন হন আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি যদি কেউ স্পোর্টস মানে স্পোর্টসে যদি মানে কোনো কোথাও কোচ খেলেছেন তার জন্য যদি কোনো সার্টিফিকেট আছে এখানে কিন্তু এটা কাজে লাগবে ঠিক আছে আচ্ছা স্পোর্টস পারসন যদি হয় তার জন্য ছটা সিট আছে আর এসসি হলে চল্লিশটা সিট এসি এক্স সার্ভিস ম্যান হলো তিনটে সিট এস টি হচ্ছে বারোটা সিট আর ও হচ্ছে কুড়িটা সিট ও এ আর ও বি হচ্ছে চোদ্দোটা সিট ঠিক আছে এটা এখানে দেওয়া হয়েছে যে নাম্বার অফ ভ্যাকেন্সি চেঞ্জ হতে পারে ঠিক আছে মানে বাড়তে পারে কমবে না তো বাড়তে পারে আচ্ছা এখানে দেওয়া হয়েছে তিন বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে ও বিসিতে প্রতি স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতেই দেওয়া হয় আর এস টিটা পাচ্ছেন পাঁচ বছরের জন্য ঠিক আছে এখানে আরেকটা কথা বলেছে যদি কেউ লোকো মোটোর থাকে মানে হচ্ছে সেরেব্রাল প西 এবং আদার কেস परसेंटेज অফ দা এমপারমেন্ট 12 40% এভভারে 40% এভভারে যদি কেউ থাকে দেন সে ক্ষেত্রে লো ভিশন নিও সেকিন্তু अप्लाई করতে পারবে ঠিক আছে আরেকটা হচ্ছে দ্য কমিশন উইল প্রিপেয়ার দ্য প্যানেল রিজার্ভ লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যান্ড দ্য রিজার্ভ লিস্ট উইল কন্টেন ফিফটি পার্সেন্ট অফ দ্য রিজার্ভ আগেনস্ট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ তাহলে দেখুন যদি দুশোটা নাম্বারে আছে তো মানে আপনার জেনারেলের ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে চারশো জন মানে এক্সট্রা আরও মানে ডবল নিতে পারবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট রিজার্ভ করা থাকবে ভ্যাকেন্সিতে আচ্ছা এখানে যে স্কেল পে যেটা দেওয়া আছে পেমেন্ট দেওয়া হয়ে রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো মানে স্যালারি হয়ে আছে ঠিক আছে যেটা জুনিয়র মানে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আর গ্রেড পে দেওয়া হয়েছে দু হাজার ছশো টাকা এবারে কোয়ালিফিকেশান দেখুন কোয়ালিফিকেশান এখানে বলেছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল অফ এডুকেশান ঠিক আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশানের কথা এখানে বলছে যে যাদের মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তারাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর ওয়ার্কিং নলেজ যদি থাকে তো কম্পিউটার অ্যাপ্লিকেশান তো ভালো তো ওয়ার্কিং নলেজ অনেকের এমনি থাকে যদি পাস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও করতে পারেন বা যদি কেউ এইচএস পড়েছেন তার সঙ্গে তার কম্পিউটার নলেজ বিষয়ে কোনো একটা সাবজেক্ট ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স সেক্ষেত্রেও আপনার যে ক্যান্ডিডেট হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা দেওয়া রয়েছে যেটা এজ রিল্যাক্সেশান বলছিলাম চল্লিশ বছর চল্লিশ বছরের কম বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরো থেকে ধরতে হবে এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ঠিক আছে রিজার্ভ ক্যাটাগরি হলে তো অবশ্যই আপনি এস মানে এজ রিলাকসেশান পাচ্ছেন পাঁচ বছর এসিস্টের জন্য আর পিএইচ হলে আরও তিন বছর আর ডাব্লিউ বিসি এই সরি ও বি সি হলে এবি সেক্ষেত্রেও তিন বছর পাচ্ছেন আচ্ছা এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এজ লিমিট অফ দ্য রিক্রুটমেন্ট পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্স অ্যাজ প্লেয়ার বি টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান বি মাধ্যমিক পাস অনলি দেখুন এখানে বলছে যদি কেউ জুনিয়ার অ্যাসিস্ট্যান্টে মানে করতে চায় অ্যাজ আ প্লেয়ার মানে যে হচ্ছে আগে বললাম না যে কারোর যদি কোনো মানে স্পোর্টসে যদি কারোর কোনো এক্সট্রা ক্যাটাগরি যদি কিছু থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেক্ষেত্রেও পাচ্ছেন সেক্ষেত্রে তিনি পাচ্ছেন তাকে বয়স হতে হবে কত পঁচিশ বছর বয়স হতে হবে স্পোর্টস পারসন সার্চ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তার জন্য কোনো আলাদা কোনো পরীক্ষা দিতে হবে না সেক্ষেত্রে তাকে মানে সে যখন অ্যাপ্লাই করবে তাকে মানে ইন্টারভিউয়ের জন্য ডেকে ডেকে নেওয়া হতে পারে ঠিক আছে এখানে এটাই বলেছে আচ্ছা তারপরে দিয়েছে স্পেশাল রেগুলেশন অ্যাক্ট প্লেয়ার হু হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য মেয়র টিম ইন ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মিট ইভেন্ট সেক্ষেত্রেও সে পারছে অ্যাপ্লিকেশান করতে মানে অ্যাপ্লিকেশন ফ্ল করতে পারছে মেথড অফ দ্য রিক্রুটমেন্ট সিলেবাস আচ্ছা সিলেবাস তো এখনও দেওয়া হয়নি সিলেবাস অবশ্যই দেওয়া হবে আপনার এই ওয়েবসাইটে ট্রিপল ডব্লু ডট এম এস সি বি ডট ও আর জি ঠিক আছে আচ্ছা অ্যাপ্লিকেশান ফি যেটা দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফি হচ্ছে আপনার ডাব্লিউ বিসি সরি আমি শুধু ডাব্লিউ বিসি বলে ফেলছি সরি মানে ও বিসি এ বি ও বি সি এ বি এবং জেনারেলের ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এসসির জন্য হচ্ছে পঞ্চাশ টাকা অনলি আর এসটির জন্য হচ্ছে কুড়ি টাকা দেখো এসসি সি এস সি অনেক মানে আপনার জেনারেল আর ডাব্লিউ জেনারেল আর ও বি সির তুলনায় এস সি এস অনেক অনেকটাই কম আচ্ছা এবারে আসছে এস সি এস টি এবং পিএইচ ক্যান্ডিডেট অনলি প্রসেসিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে প্লাস কুড়ি টাকা টুয়ার্ডস দ্য ব্যাঙ্ক চার্জ যদি ব্যাঙ্ক থেকে চালান থেকে দিচ্ছেন তাহলে এক্সট্রা আপনাকে কুড়ি টাকা দিতে হচ্ছে এরপরে আসছে দ্য অ্যাপ্লিকেশান ফি প্লাস প্রসেসিং চার্জ মেনশন ইন দ্য প্যারা ওয়ান প্যারা টু আছে অ্যাপ্লিকেশান ফি এবং মেনশন মানে নিয়েই হচ্ছে আপনার এখানে দিয়ে আছে কুড়ি টাকা তো এক্সট্রা লাগছে এস সি এসটির জন্য পঞ্চাশ টাকা আর এখানে যদি জেনারেল এবং অফিসের ক্ষেত্রে একশো পঞ্চাশ লাগে তাহলে কুড়ি টাকা এক্সট্রা চার্জ লাগছে ঠিক আছে এখানে একটা এপ্লাইয়ের নাম্বার দেওয়া রয়েছে

अफर सेट फीज चार्ज थ्रो दईडियाज डट कम लिमिटेड बिल्डेक्स एटी तो जो फॉर्म फिलप करबेन अनलैन तक वह आपके तो बिल्डेक्स दिए हम तो अतटा तो इम्पोर्टेंट ना अच्छा मिसलानियाँ की देखे नहीं एक कैंडिडेट नाउ इन सार्विस आंडार सेंट्रल और स्टेट गवर्नमेंट सेमी गवर्नमेंट और लोकल और सैज्युटारि बडी सेल हावा इन्स्योर दैट नो अबजेक्शन सार्टिफिकेशन फ्रम हिज और हार हिज और हार

সার্ভিসে যেটা দেওয়া হয়েছে এটা মিস সার্ভিস না এখানে দেওয়া হয়েছে যাদের এন ও সি নন অবজেকশন সার্টিফিকেট মনো অবজেকশন সার্টিফিকেট আছে মানে যারা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টে তারা কাজ করছেন ঠিক আছে তারা যদি এখানে মানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তার জন্য তাকে ইন্টারভিউ নেওয়া হতে পারে বা নাও নেওয়া হতে পারে সেক্ষেত্রে সে যখন ফর্ম ফিল আপ করবে তাকে অফিসে আসতে হবে সাত দিনের মধ্যে ঠিক আছে এখানে দেওয়া রয়েছে যে হার প্রেজেন্ট এমপ্লয়ার রিচেস দ্য অফিস ইন মিউনিসিপাল সার্ভিস কমিশন উইথ ইন সেভেন ডেজ প্রসেডিং দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট যখন দেওয়া হবে তখন তাকে সাত দিনের মধ্যে আসতে হবে তাকে পার্সোনালিটি টেস্ট নেওয়া হতে পারে নাও নেওয়া হতে পারে ঠিক আছে আচ্ছা লাস্ট ডেট দেওয়া রয়েছে এখানে আপনারা যদি অ্যাপ্লিকেশান যারা যারা করতে চাইছেন অবশ্যই বারো নয় দু হাজার আঠেরো ঠিক আছে বারো নয় দু হাজার আঠেরো আঠেরো মানে হচ্ছে আপনার সেপ্টেম্বর মানে অনেক দিন টাইম দিয়েছে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন বারো নয় দু হাজার আঠেরো অ্যান্ড অ্যাপ্লিকেশান ফি অ্যালং উইথ দ্য প্রসেসিং চার্জ মাস্ট বি ডিপোজিট ইন দ্য ব্যাঙ্ক টু দ্য ব্যাঙ্ক তেরো নয় দু হাজার আঠেরো মানে তেরো তারিখ সেপ্টেম্বরের দু হাজার আঠেরোর মধ্যে আপনাকে চালান বা যেটা অনলাইন টাকা পেমেন্ট করতে চাইছে সেটা করে দিতে হবে ঠিক আছে অ্যান্ড দ্য প্রসেস সাবমিশন অ্যাপ্লিকেশান মাস্ট বি কমপ্লিটেড চোদ্দো নয় দু হাজার আঠেরো মানে চোদ্দো নয় দু হাজার আঠেরোর মধ্যে সব কিছু কামপ্লিকেশান মানে অ্যাপ্লিকেশান আপনাকে কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে আরেকটা নোট যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান মিউনিসিপাল সার্ভিস কমিশন রিজার্ভ দ্য রাইট টু রেটিফাই ইরর অ্যান্ড অমিশন ইফ এনি অফ দ্য প্রসেস অফ হোল্ডিং এক্সামিনেশান ফাইনাল ডিক্লারেশান অফ রেজাল্ট ঠিক আছে সেটা হচ্ছে এমএসসি ঠিক করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ঠিক করবে যদি কোনো এরর বা যদি কোনো ভুল থাকে আপনার এই অ্যাপ্লিকেশান বা আপনার এই নোটিফিকেশানের মধ্যে ঠিক আছে তাহলে বন্ধুরা এটা একটা খুব ভালো গুড নিউজ আপনাদের জন্য ঠিক আছে তো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে আপনারা পড়তে পারেন ফিল আপ করতে পারেন ঠিক আছে আরেকটা জুনিয়র অ্যাসিস্ট্যান্স মানে এটা যারা ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে পড়ছেন ইঞ্জিনিয়ারিংদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা এমএসসিতে মানে নোটিফিকেশান বেরিয়েছে সেটা আমি অবশ্যই আপলোড করে দেবো আপনারা এটা দেখুন যদি যারা আপনারা দেখতে চাইছেন আসেন এখানে আমার ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশান করার জন্য ঠিক আছে লিঙ্ক আপনারা দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে থাকবে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন ঠিক আছে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে আরও ভালো ভালো নোটিফি মানে ভিডিও আপলোড করা হবে ঠিক আছে আপোনাৰ নোটিশ্যন পে যাব পাছে বেল আইকন দি অৱশ্যে ক্লিক কৰবে আজকে মতো এইখনেই